গো ভিডিও টিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আমরা অনেক সময় কম্পিউটারে ভিডিও ডিসপ্লে করি অথবা কোনো প্রেজেন্টেশন দিই, তখন অনেক সময় আমাদের প্রয়োজন হয় স্ক্রলের। অর্থাৎ টিভিতে দেখবেন যে হেডলাইন সহকারে যে স্ক্রলিংগুলো আসে। আপনারা কম্পিউটারে যদি কখনো ভিডিও প্রেজেন্টেশন করেন এবং পাশাপাশি যদি আপনি টিভি কম্পিউটারে স্ক্রোলিং এর প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করতে পারেন। ড্রিম স্ক্রলার এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারেন। তো চলুন ইন্টারনেট থেকে আমরা এটা ডাউনলোড করে এর ব্যবহারটা দেখব। আমরা এটি ডাউনলোড করার জন্য গুগলে লিখব ড্রিম, ড্রিম স্ক্রলার। এই এটি টাইপ করার পরে আমাদের ওয়েবে অনেকগুলো লিঙ্ক পাবো, সেখানে দেখুন এখানে ড্রিম স্ক্রল 1.2 ডাউনলোড। আমরা এইখানে এটা সিলেক্ট করব। ক্লিক করার পরে এখানে দেখুন এক লিঙ্ক রয়েছে ডাউনলোড, আমরা এখানে ক্লিক করব। সফটওয়্যারটি ছোট্ট, মাত্র 373 কিলোবাইটের সফটওয়্যার, কিন্তু বেশ প্রয়োজনীয় সফটওয়্যার এটি, অনেক সময় আমাদের প্রয়োজন হয়। দেখুন সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে, আমরা এই সফটওয়্যারটি এখন ইনস্টল করব। আমরা ইনস্টল করছি, নেক্সট। অনেক সময় আমাদের এটার প্রয়োজন হয় সফটওয়্যারটি। দেখুন এখানে অলরেডি চলে এসেছে, এটি আপনারা সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন। ডান বাটনে ক্লিক করার পরে আপনি সেটিংস যাবেন, সরি সেটিংস এ যাওয়ার পরে এখানে দেখুন এটি আপনি এখানে দেখুন ভার্টিক্যালি রয়েছে। এখানে সেটিং থেকে হরিজন্টালি আপনি এদিকে মুভ করাতে পারেন অথবা আপনি রিভার্সও করাতে পারেন। ধরুন আমি আপনি যে লেখাটি দিতে চান সেখানে এইখানে আপনাকে সে লিখতে হবে। ধরুন আমি এখানে লিখতেছি বাংলায়, আপনি লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন, ইচ্ছে মতো লিখতে পারেন। ধরুন আমি বাংলায় লিখতে চাই, সেক্ষেত্রে আমি লিখতে চাচ্ছি আমার সোনার বাংলা ভালোবাসি। আচ্ছা, এটি লিখলাম। এরপরে আপনি এটা ইচ্ছে মতো আপনি এখানকার ফন্টটাও চেঞ্জ করতে পারবেন, আপনি বোল্ড করতে পারবেন, ইচ্ছে মতো আপনি দিতে পারবেন। দেখুন আমি এটা সিলেক্ট করলাম। এরপরে আপনি এখানে যেখানে যে পজিশন আপনি রাখতে চান সেই পজিশনে রেখে আপনি এটাকে এভাবে রাখবেন। এরপর আপনি যদি কোনো ভিডিও প্লে করেন তাহলে পরে ভিডিওটা প্লে হবে এবং নিচ দিক দিয়ে এই স্ক্রোলিংটা যাবে। এভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে কাজটি করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।